সাকিব খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বুবলিকাণ্ডের পর তাকে নিয়ে সমালোচনার ঢেউ বইছে চতুর্দিকে। আগেই ধারণা ছিল বুবলি বীর ইস্যু পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে বেশ কটি নতুন সিনেমার খবর আসবে সাকিব খানের পক্ষ থেকে, এবং সেটি সত্য হলো অবশেষে। সময়ের সফল নির্মাতা রায়হান রাফিকে দিয়ে শুরু হলো সেই মিশন। গত মঙ্গলবার দুপুরে সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে জানানো হয়েছে আসছে নতুন কাজ নির্মাতা রায়হান রাফি। আর এই ছবিটি এসকে ফিল্মসের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন টপি খানের বিগ স্ক্রিন, যে প্রযোজক সাকিব খানকে নিয়ে সিনেমা করেছিলেন বসগিরি ছবিটি। সাকিব খানকে নিয়ে প্রথম প্রজেক্ট প্রসঙ্গে উচ্ছ্বসিত তরুণ এই নির্মাতা রায়হান রাফি। তিনি জানিয়েছেন, সাকিব ভাইকে নিয়ে আগামীর ছবিটি বানাতে যাচ্ছি, এটা কনফার্ম। ছবির নাম চূড়ান্ত হয়নি, নায়িকা কে হবেন সেটি প্রাথমিকভাবে ঠিক হলেও যেহেতু লিখিত চুক্তি হয়নি তাই আগেই তারা জানাতে চাননি। রায়হান রাফি বলেছেন, দামাল মুক্তির পর নভেম্বরের শেষে আমরা শুটিংয়ে নামব। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে, নাম ও নায়িকা দুটোই শুটিংয়ের আগে জানাবো। পরাণ খ্যাত রায়হান রাফি আরও বলেছেন, দর্শকরা নিশ্চয়ই অবগত পূর্বের কাজগুলোতে আমি আর্টিস্টদের কিভাবে ব্যবহার করেছি, এবার সাকিব ভাইকে পেলাম, অনুভূতি অনেকটা ড্রিমস কামস ট্রু। তাছাড়া সাকিব ভাই এবং আমার দর্শকরা সবসময় চাইতেন একসঙ্গে একটা ছবি হোক, এবার তাই হতে যাচ্ছে। গল্প চরিত্র মিলিয়ে তাকে কিভাবে প্রেজেন্ট করব সেটার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে সবাইকে। সাকিব খান আমেরিকা যাচ্ছেন না, 16 অক্টোবর সেখানে একটি শো আছে, সেখানে পূজার সঙ্গে একই সঙ্গে পারফরমেন্স করার কথা। পূজা ভিসা পেয়ে গেছেন, সাকিব খান পিছু টান দিয়েছেন, তিনি সেই সফর বাতিল করেছেন। এবং শোনা যাচ্ছে পূজাকে কেন্দ্র করে যে নতুন গুঞ্জন তৈরি হয়েছে পূজা এবং সাকিব খানের প্রেম বিষয়ে, সেখান থেকে কিছুটা রিলিফ পেতেই আমেরিকা সফর বাতিল করে বেশ কয়েকটি পরপর সিনেমার ঘোষণা দিয়ে আবার দর্শকদের সমালোচকদের গণমাধ্যমের চোখ ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করবেন তিনি এখন। তার প্রকাশ্য ফলাফল আমরা দেখতেও শুরু করলাম এবার। আর প্রথম মিশনটা হলো সময়ের আলোচিত জনপ্রিয় নির্মাতা রায়হান রাফিকে নিয়ে। দেখা যাক সাকিব খান এবং রায়হান রাফির নতুন প্রজেক্ট, যার নাম ঠিক হয়নি, নায়িকা ঠিক হয়নি, হয়তো গল্পটাই শুধু ঠিক হয়েছে, চিত্রনাট্যের লেখার কাজও শুরু হয়নি, সেই ছবির ঘোষণা দেওয়াটা এই সময়ে খুব প্রয়োজন ছিল, এই উপলব্ধি থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন রাফি বানাচ্ছেন, সাকিব খান অভিনয় করছেন, পাশাপাশি প্রযোজনাও করছেন।